ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আলোচ্য বিষয় শাফাআত বা সুপারিশ. শাফাআত বা সুপারিশ কিয়ামতের দিনে হবে, আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক জায়গায় বলেছেন যে কারো সুপারিশ চলবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এই দুই ধরনের আয়াত কোরআনে আছে, কোথাও বলছেন সুপারিশ চলবে না, কোথাও বলছেন সুপারিশ চলবে। তাহলে নিশ্চয়ই এমন সুপারিশ আছে যা চলবে না, আর এমন সুপারিশ আছে যা চলবে। আপনারা জানেন যে আল্লাহ তাআলা কোন কোন মানুষকে সুপারিশের ওয়াদা দিয়েছেন, তারা সুপারিশ করবেন বা তারা সুপারিশ করবে। যেমন ছোট বাচ্চা যদি মারা যায়, আপনার নাবালক শিশু যদি মারা যায়, তাতে যদি শর্ত আপনি পালন করেন, তার মানে মারা গেলে আপনি ধৈর্য ধরেন এবং কান্নাকাটি না করেন এবং এবং এই এই যে সুপারিশ করবে তার আশা করেন, তাহলে সেই ছেলে কাল কেয়ামতের দিনে নাভি ধরে, মায়ের নাভি ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, মা বাপের জন্য সুপারিশ করবে। তেমনি কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, এসব সুপারিশের কথা আমরা জানি। তেমনি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওসিলা নন, কিন্তু সুপারিশকারী। তিনি আমাদের সুপারিশকারী, তিনি আমাদের জন্য কাল কেয়ামতের মাঠে সুপারিশ করবেন, এবং বিশাল সুপারিশ করবেন, যে সুপারিশের জন্য সমস্ত মানুষ, বিচার শুরু হয়নি, সেই সময়ে সমস্ত মানুষ কার কাছে যাবে? আদম আলাইহিসসালামের কাছে। আদম আলাইহিসসালাম ওই যে নাফসি নাফসি বলবেন এবং নিজের ভুলের কথা উল্লেখ করে বলবেন যে আমার ভয় হয় আমি হয়তো পাকড়াও হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে বসবেন, আমি সুপারিশ করতে যাব আর আল্লাহ আমাকে সুপারিশ করার জায়গাতে আমাকেই পাকড়াও করবেন, ফলে আমি তার জবাব দিতে পারবো না, সুতরাং তোমরা কার কাছে যাও? প্রথম রাসূল, পৃথিবীর বুকে প্রথম রাসূলের কাছে যাও। পৃথিবীর বুকে রাসূল, প্রথম রাসূল কে? নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামও বলবেন নাফসি নাফসি। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছেন, আগে হননি পরেও হবেন না, আর আমার ভয় হয় যে আমি ভুল করে, আমি ছেলের জন্য দোয়া করেছিলাম আর ভয় হয় যে তিনি আমাকে জিজ্ঞাসা করবেন, সুতরাং আমি পারবো না, তোমরা এক কাজ করো, কার কাছে যাও? ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ভুলের কথা, ত্রুটির কথা, ওই যে তিনটে যাকে মিথ্যা মনে করা হয় কিন্তু আসলে মিথ্যা না, তো সেই কথা স্মরণ করে উনি বলবেন যে নাফসি নাফসি, আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন যে আগে হননি এবং পরেও হবে না, আমি পারবো না, বরং তোমরা মোসার কাছে যাও। মোসাও নিজের ত্রুটির কথা স্বীকার বলবেন, উল্লেখ করবেন, তিনিও বলবেন নাফসি নাফসি, আল্লাহর রাগের কথা বলবেন, তারপরে বলবেন যে বরং তোমরা ঈসার কাছে যাও, আর ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তখন উনি বলবেন যে আমাকে লোকেরা মাবুদ মেনে নিয়েছিল, আমার মাকে মাবুদ মেনে নিয়েছিল, আমার ভয় হয় যে আল্লাহ তাআলা আমাকেই কৈফিয়ত করে বসবেন, কৈফিয়ত তলব করবেন আমার কাছ থেকে, সুতরাং আমি পারবো না, বরং তোমরা এক যোগ্য লোকের কাছে যাও যিনি সর্বশেষ রাসূল, তার কাছে যাও। লোকেরা তাই যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ নবী, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুপারিশ শুরু করবেন, তাই না? না, সুপারিশ শুরু করবেন না। এইখানেই হচ্ছে কোন সুপারিশ চলবে, কোন ধরনের সুপারিশ চলবেন না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল দুনিয়াতে বললেন মা ফাতেমা, তুমি দুনিয়ার বুকে আমার কাছ থেকে মাল ধন যা চাইবার চেয়ে নাও, কাল কেয়ামতে আমি কোনো উপকারে আসবো না। যে নবী তার ফুপুকে বললেন, ফুপু সাফিয়া, চাচাকে আব্বাসকে বললেন, চাচা আব্বাস, কুরাইশ দলকে বললেন, আপনারা দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নেন, কাল কেয়ামতে আমি কোনো উপকার করতে পারবো না। যে নবী তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়ে অনুমতি পাননি, যে নবী তার আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেননি, যে নবী
উম্মতের জন্য কিছুই করতে পারবেন না, বলে দিয়েছেন যে নবীকে কাল কেয়ামতের দিনে কোন কোন লোক ঘাড়ে উট বয়ে বেড়াবে, গরু বয়ে বেড়াবে, ছাগল বয়ে বেড়াবে, মে মে ভ্যাঁ ভ্যাঁ শব্দ হবে, আর সেই লোক নবী সাল্লামের সঙ্গে দেখা হলে বলবে ইয়া রাসূল আল্লাহ আমাকে বাঁচান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি বাঁচাবার কেউ নই, আমি কাদ বাল্লাগতুক, আমি তোমাকে দুনিয়ার বুকে বলে দিয়েছিলাম যে এই রকম করলে তোমার এই অবস্থা হবে। কি করেছিল এরা, কি অপরাধ ছিল? খেয়ানত করেছে কিংবা জাকাত দেয়নি, তো জাকাত না দিলে পরে কাঁধে করে বয়ে বেড়াবে, তাই না? তো যদি এই অবস্থা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি কোনো উপকার করতে পারবো না, আমি তোমাদের দুনিয়ার বুকে পৌঁছে দিয়েছি। সেই নবী, সেই রাসুল, শেষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মাকামে মাহমুদের ওয়াদা দেওয়া হয়েছে, ইয়া নবী আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেওয়া হবে, তার নাম কি? জান্নাতের সর্বোচ্চ স্থান নাম কি? ওসিলা। নবী আমাদের বাঁচার ওসিলা না, আমাদের পরিত্রাণের মুক্তির ওসিলা না, বরং আল্লাহর নবীকে যে আমরা আজানের পর দোয়াতে বলি, যে দোয়া পড়লে পরে আল্লাহর নবীর সুপারিশ অনিবার্য হয়ে যাবে, সেই দোয়াতে ওসিলা জান্নাতের সর্বোচ্চ স্থান দেওয়া হবে, কোন নবীকে দেওয়া হবে না, শেষ নবীকে দেওয়া হবে। আর মাকামে মাহমুদ দেওয়া হবে, মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান, যেখানে প্রশংসার জায়গা, যেখানে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন কার? আল্লাহ তাআলার, যে সমস্ত সৃষ্টি মিলে ইতিপূর্বে সেই প্রশংসা করতে পারেনি। এই জন্য মাকামে মাহমুদ, মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পতিত হবেন। কেন সিজদায় পতিত হবেন? অনুমতি চাওয়ার জন্য, যে আল্লাহ আমি সুপারিশ করব। দেখলেন, মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছিলেন, কবর জিয়ারতের অনুমতি চাইলেন দেওয়া হলো, ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলেন দেওয়া হলো না। তাহলে অনুমতি চাওয়া হচ্ছে প্রথম আদব। হুজুর কিছু মনে করেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অনুমতি, প্রশ্ন করার অনুমতি, যাতে বেয়াদবি না হয়ে যায়। হয়তো বা এমন প্রশ্ন, কিছু মনে করেন না, আমি এই কথাটা বলছি, তার মানে কি আগে থেকেই প্রস্তুত হওয়া বা নেওয়া, প্রস্তুতি নেওয়া, যে আমি যে কথাটা বলবো হয়তো বা ভুল হতে পারে, বেয়াদবি হতে পারে, গুস্তাখি হতে পারে, এই জন্য আগে থেকে অনুমতি চেয়ে নেওয়া। অনুমতি চাওয়ার জন্য আল্লাহ নবী সিজদায় পতিত হবেন, সিজদায় পড়বেন, প্রশংসা করবেন মাকামে মাহমুদে, আরশের নিচে। আল্লাহ তাআলা তখন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতোতা, মাথা তোলো, কি চাও বলো মুহাম্মদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ শুরু করবেন, লোকদের এই অবস্থা ইত্যাদি ইত্যাদি, আল্লাহ তাআলা তাকে রাজি করবেন, সন্তুষ্ট করবেন, এবং সুপারিশ গ্রহণ করে লোকেদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বোঝা গেল কি? সুপারিশ আছে, কিন্তু সেই সুপারিশ আছে কার জন্য, কার জন্য আছে, কে সুপারিশ, কে কার জন্য সুপারিশ করা হবে, সেই সম্পর্কে আমরা আজকের আলোচনায় দেখব। আবিধানিক অর্থ হলো সুপারিশের, যার মানে কোনো জিনিসকে দুটো করা, সাফা, সাফা মানে হচ্ছে দুটো করা, জোর করা, আর এর বিপরীত হচ্ছে ভিতর, মানে একক, বিজোর, জোর আর বিজোর। পারিভাষিক অর্থে কোনো কল্যাণ আনয়ন বা অকল্যাণ দূরীকরণের উদ্দেশ্যে অপরের মধ্যস্থতা করা, মাঝখানে মধ্যস্থতা করে, ভাই দেখুন ওই লোকটা, আমি বলছি যেন এটা না করা হয়, এই হচ্ছে সুপারিশ। সবাই জানে সুপারিশের কথা। সুপারিশের প্রকারভেদ হলো দুই প্রকার, যেমন আগে বলা হলো, এক হচ্ছে অচল সুপারিশ আর দ্বিতীয় হলো সচল সুপারিশ। অচল মানে সে সুপারিশ চলবে না, আর সচল যেটা চলবে। অচল সুপারিশ কাকে বলে? যে বিষয়ে আল্লাহ ছাড়া কারো শক্তি নেই সেই বিষয়ে গায়রুল্লাহর কাছে সুপারিশ চাওয়া, এমন সুপারিশ। আর সুপারিশ, সচল সুপারিশ চারটে শর্ত, সেই চারটে শর্ত না থাকলে সেটা অচল সুপারিশ। চারটের মধ্যে যদি একটা শর্ত না থাকে সেই সুপারিশ কি হবে? অচল সুপারিশ। এর দলিল কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ইমানদাররা, আমি তোমাদেরকে যে রুজি দান করেছি তা থেকে তোমরা দান করো, দান করো, সেই শেষ বিচারের দিন আসার পূর্বে, যেদিন কোনো প্রকার ক্রয় বিক্রয় থাকবে না, দুনিয়ার বুকে শান্তি কিনতে পাওয়া যায়, শাস্তি থেকে পরিত্রাণ কিনতে পাওয়া যায়, তাই না? ঘুষ ঘাস
দিয়ে কিনতে পাওয়া যায়, আর বন্ধুত্বও থাকবে না, যে বন্ধুত্বের খাতিরে কেউ কাউকে বাঁচিয়ে নেবে এটাও চলবে না, তাই না? এখানে আমি বলে রাখি, কেয়ামতের দিনে কোন শ্রেণীর সুপারিশ চলবে? মনে করুন চোর ধরা পড়েছে, সেই চোর হচ্ছে রাজার কোনো আত্মীয়। আত্মীয় যখন বটে তখন আত্মীয়র রেশ ধরে, লেশ ধরে কোনো আত্মীয়কে, মনে করুন রাজার ছেলেকে কিংবা রাজার স্ত্রীকে বলল যে রাজামশাইকে বলুন যেন আমাকে আমার শাস্তিটা মওকুফ হয়ে যায়। শাস্তি কি? চোরের শাস্তি হাত কেটে নেওয়া। রাজামশাই দেখলেন আমাদের আত্মীয় তো, দরকার কি আত্মীয়কে কষ্ট দেব? দাও, ওকে ছেড়ে দাও। কিসের খাতিরে? আত্মীয়তার খাতিরে, আত্মীয়তার খাতিরে। আর এক হয় বন্ধুত্বের খাতিরে, ছেলের বন্ধু চুরি করেছে, যেমন আমাদের দেশের বড় বড় মন্ত্রীর ছেলে করে, ছেলের বন্ধুরা করে, তখন আপসে জেল থেকে বের হয়ে আসে। জেল থেকে কোথায়? জেলে ওই থানা থেকেই, হ্যাঁ অমুক জেলার জেলা শাসক বা কি বলে আপনার পুলিশের বড় বড় অফিসারকে টেলিফোন করলেই পুলিশের সুপার অমক তমক, সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দেয়। কিসের জন্য? এটা পাওয়ার, বন্ধুত্বের খাতিরে ছেড়ে দেওয়া হয়। আর আরেক খাতিরে, সেটা হচ্ছে কি, যে যদি যে সুপারিশ করছে তার সুপারিশ না মানা হয় তাহলে আগামীতে ভোট আমি পাবো না, আমার ভোটের ক্ষতি হবে, আমার গদির ক্ষতি হবে। তো এই গদি রক্ষার জন্য সেই শ্রেণীর লোকদেরকে কি করতে হয়? মাফ করে দিতে হয়। রাজনীতির চারটে নীতি কার মনে আছে? রাজনীতির চারটে নীতি, যে চারটে নীতি না চালালে পরে রাজনীতি কেউ করতে পারবে না, রাজনৈতিক নেতা হতে পারবে না, রাজা হতে পারবে না। চারটে নীতি কি কি? মনে আছে? সাম দান ভেদ দণ্ড, সাম দান ভেদ দণ্ড। যেখানে অসমতা আছে সমতা সৃষ্টি করেন, আর যেখানে সাম্য আছে সেখানে ভেদ সৃষ্টি করেন। ফেরাউনের নীতি, তাই না? দলে দলে বিভক্ত করো, খুব একতা আছে, একতা হলেই তো আমি তো ভোটে হেরে যাবো, তাদেরকে ছিন্ন করে দাও। যখন একটা দল দুটো দল হয়ে যায়, একটা পার্টি দুটো পার্টি হয়ে যায়, তো ভোটটা ভাগ হয়ে যায় না? হ্যাঁ, এ ভালো বুদ্ধি। এই জন্য রাজনীতিরা, রাজনীতির নেতারা কি করে, যেখানে দেখে ঐক্য আছে সেখানে ফাটল সৃষ্টি করে, আর যেখানে দেখবেন যে নিজের জন্য নিজের স্বার্থে হবে, যেখানে অনৈক্য আছে তখন কি করে, সমতা সৃষ্টি করে। আর ভেদ দণ্ড, সাম দান, দান দিতে হয়, যেখানে দেওয়ার দরকার সেখানে দান। এখন দেখছেন না ভোটাররা কেমন হবে, ভোট নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এই করে দেবো, নদীর বাঁধ বেঁধে দেবো, রাস্তা তৈরি করে দেবো, তোমার চাকরি করে দেবো, তোমার এই করে দেবো, তোমার সেই করে দেবো, 2 টাকা কেজি চাল দেবো, অমুক বহু কিছু ওয়াদা। এ হচ্ছে দান। দান করলে কি পাওয়া যায়? এমনকি একটা বিড়ি খাওয়ালো, চা খাই, চা খাইয়ে ভোট চাইছে, তাই না? চা খাওয়াচ্ছে, বিড়ি খাই। আর যারা বুঝতেই পারছেন তারা এ দলও খাচ্ছে, ও দলও খাচ্ছে, খাবার সময় চল খেয়ে নে, ভোট যাকে দেবো দেবো, হ্যাঁ এরকম লোক আছে, তাই না? সাম দান, দান দেওয়া হচ্ছে, ভেদ। আর দণ্ড, দণ্ড হচ্ছে শাস্তি, প্রয়োজনে তাকে শাস্তি দিতে হবে, তাই না? আর প্রয়োজন যখন দেখবে যে আমার গদির শাস্তি দিলে ক্ষতি হবে, তখন শাস্তি থেকে, হ্যাঁ শাস্তি মওকুফ করে দাও, কাউকে ফাঁসি দাও আর কাউকে ছেড়ে দাও। এই যে রাজনীতির নীতি, ফাঁসি দিলে ক্ষতি, একে শাস্তি যদি দিই, একে ফাঁসি দিই, তাহলে ভবিষ্যতে সে আমার বিরুদ্ধে আর মাথা তুলবে না, এই জন্য তাকে একদম শেষ করে দাও। এইরকম কোমর ভেঙে দেওয়া বলে, কোমর ভেঙে দিয়ে নিজের রাজনৈতিক ফায়দা লোটো। তো এ রাজা দেখছে যদি আমি এর সুপারিশ কবুল না করি তো আমার ভোট পাওয়া যাবে না, আর আমার গদি তলাইমান হবে, এই জন্য সুপারিশ কবুল করা হয়। এই তিন শ্রেণীর যে সুপারিশ বললাম, কাল কেয়ামতের দিনে চলবে না? চলবে না। চলবে না কেন? আল্লাহর কোনো আত্মীয় নেই, নম্বর 2 আল্লাহর কোনো বন্ধু নেই, নম্বর 3 আল্লাহর কোনো এমন উজির নাজির পার্লামেন্টের মেম্বার বা অমক তমক মন্ত্রী ফন্ত্রী কেউ নেই যার কথা মতো আল্লাহকে চলতে হয় আছে, আর সেখানে কোনো ক্রয় বিক্রয় ঘুষ নেই যে ঘুষ দিয়ে পার পাওয়া যাবে, যেমন এখন এখন খুন করে জেলে ঢুকেছে, দিল 1 লাখ টাকা, 5 লাখ টাকা ঢেলে দিল, বাস বেরিয়ে চলে এলো। কেয়ামতের মাঠে আল্লাহর কাছে এসব চলবে না। যে কাফের হবে তারাই হবে অত্যাচারী, নিজের উপর নিজের অত্যাচার, নিজে অত্যাচার করবে, কেয়ামতে তার শাস্তি পাবে। মোট কথা, সুপারিশ নেই,
সুপারিশ নেই। আল্লাহ তাআলা এতে কোন সুপারিশের কথা বললেন? অচল সুপারিশ। সচল সুপারিশ কি? যে সুপারিশ আল্লাহর কাছে চাওয়া বা করা হবে। এর শর্ত হচ্ছে মোটামুটি চারটি। নম্বর এক, সুপারিশকারীকে সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি হতে হবে। আল্লাহর অনুমতি মানে আল্লাহ থেকে শুরু হলো আর কি, আল্লাহ অনুমতি দেবেন তবে সুপারিশ হবে। এর দলিল হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, কে আছে যে সুপারিশ করবে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া। তার মানে বোঝা গেল কি, অনুমতি হলে সুপারিশ হবে। আর সুপারিশকারী ও যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। তার মানে যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, আর যে সুপারিশ করবে তার জন্য বা তার প্রতিও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, না হলে সুপারিশ হবে না। আল্লাহ তাআলা বলছেন কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিম বাদি ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আকাশমণ্ডলীতে কত ফেরেশতা রয়েছেন, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি দেবেন। তিনটি জিনিস রয়েছে না, যাকে ইচ্ছা, যার প্রতি সন্তুষ্ট আর যাকে অনুমতি। তিনটে শর্তের দলিল এখানেই পাওয়া গেল। সুপারিশ সমর্থ কোনো জীবিত ব্যক্তির নিকট সুপারিশ চাওয়ার বিধান আলাদা করার আগে আমরা বলি, তাহলে বোঝা গেল কি, সন্তুষ্ট থাকার এখানে দুটো শর্ত বলা হলো। প্রথম হচ্ছে যে সুপারিশকারীর সুপারিশ করার ক্ষমতা। নম্বর দুই, যে যিনি সুপারিশ করবেন তার জন্য আল্লাহর অনুমতি। নম্বর তিন, সুপারিশ যার জন্য করা হবে তাকে তৌহিদবাদী হতে হবে। তৌহিদবাদী না হলে, যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সুপারিশের উপযুক্ত কে, যোগ্য কে, বললেন যে ব্যক্তি আল্লাহর শিরিক করে না, সেই হচ্ছে সুপারিশের যোগ্য, আমার সুপারিশ পাওয়ার যোগ্য। আর নম্বর চার হলো যে যার যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। এই চারটে শর্ত হলে পরে কাল কেয়ামতের দিনে সুপারিশ পাওয়া যাবে। অতএব সুপারিশ পাওয়ার আগে আপনাকে ভেবে দেখতে হবে যে আমি তার যোগ্য কি না। তার মানে সুপারিশকারী আপনার আছে, কে সুপারিশকারী আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ আপনি তার সুপারিশ পাবেন। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তাকে অনুমতি দেবেন সুপারিশ করার, অবশ্যই ওয়াদা দেওয়া আছে ইনশাআল্লাহ আল্লাহ অনুমতি দেবেন। এইবার দুটো হলো আপনার, আপনি দেখুন যে আপনার মধ্যে এই দুটো যোগ্যতা আছে কিনা। আপনি কি তৌহিদবাদী মুসলিম নাকি মুশরিক? যদি তৌহিদবাদী মুসলিম হন তাহলে পরে সুপারিশের আশা করুন। যদি আল্লাহ ছাড়া অন্যের দরবারে না যেয়ে থাকেন তাহলে সুপারিশের আশা করুন। আর যদি তৌহিদবাদী মুসলিম না হন তাহলে সুপারিশের আশা করবেন না। যদি অন্যের দরবারে, অন্যের দরগায়, অন্যের গিয়ে মাথা, অন্যের দ্বারা গিয়ে আপনি মাথা দ্বারস্থ হন তাহলে আপনি সুপারিশের আশা করতে পারেন না। আর আল্লাহ সন্তুষ্টি কামনা করুন, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করুন, তাহলে কাল সুপারিশ হবে, সুপারিশ পাবেন। কোন চোর সুপারিশ পাবে? একজন চোর চুরি করেছে, রাজা জানে যে এই চোর, যে চোর চুরি করার পর সে তার দরবারে আসেনি, সে কত দরবারে গিয়ে সুপারিশ চেয়েছে ইত্যাদি ইত্যাদি। আর এমন চোর যে চোর চুরি করেছে কিন্তু চুরি করার পর একবারে সরাসরি রাজার দরবার ছাড়া অন্য দরবারে যায়নি, সরাসরি তার কাছে, রাজার কাছেই বারবার ক্ষমা চাচ্ছে, আমি কারো কাছে না, মন্ত্রীর কাছে গেছে, না রাজার ছেলে রাজপুত্রের কাছে গেছে, না রাজকুমারীর কাছে গেছে, না রাজকন্যার কাছে, কারো কাছে যায়নি, সরাসরি কার কাছে? রাজার কাছে। আর রাজা জানেন যে এ চোর পেশাদার চোর না, বাই চান্স চুরি করে ফেলেছে। এবারে যখন সুপারিশ, রাজা চাইবেন যে সুপারিশ কেউ করলে পরে, এমনি ডাইরেক্ট তো ক্ষমা করা হয় না, এই জন্য আইন বজায় রাখার জন্য কাউকে সুপারিশ করার অনুমতি দিলে এবং সে সুপারিশ করলে ওই চোরের জন্য, জানেন যে সে পেশাদার চোর না, এই চোরের জন্য রাজা সুপারিশ কবুল করে নেন। আর যার কাছ থেকে সুপারিশ কবুল করেন তার সম্মান বর্ধন করেন। তাছাড়া আল্লাহ তো ইচ্ছা করলে এমনি তাকে মাফ করতে পারেন, পারেন না? পারেন না। কেন সুপারিশ রাখলেন? সুপারিশটা এই জন্য রাখলেন যে বাধ্যত আইন ঠিক থাকলো, দু নম্বর যিনি সুপারিশ করবেন তার সম্মান বর্ধন করা হলো। দেখো নবী, আমি তোমাকে কত সম্মান দিচ্ছি যে তোমার কথা মেনে আমি কিছু লোককে বেহেশত দান করছি। কিন্তু শর্ত আছে,
সে সৎটা কি কার জন্য সুপারিশ হবে? এই লোক, যে লোক পেশাদার চোর না, যে লোক মুশরিক না, যে আমার সঙ্গে শিরিক করেনি কিন্তু পাপ করেছে, পাপ হয়ে গেছে, ঘটে গেছে, পেশাদার পাপি না, এই শ্রেণীর সুপারিশের জন্য আপনাকে নিজে প্রস্তুতি দিতে হবে যে আমি সেই শ্রেণীর লোক কি না। আগেই আপনি নিজেকে যাচাই করতে পারেন যে আমি সেই শ্রেণীর পাপ করেছি কি না, এমন কোন পাপ করছি কি যে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। এই জন্যেই কোন কোন মানুষের সন্তুষ্টি কাল জান্নাতে যাওয়ার কারণ হবে। যেমন 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 আপনার মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার আব্বা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, জান্নাত যেতে পারবেন না। মহিলা বিশ্বাসই করবে না, এবার কি কথা, নারী পুরুষ সমান। তাহলে যদি স্বামী সন্তুষ্টি ছাড়া বেহেস্তে না যায়, তাহলে স্ত্রী সন্তুষ্টি না সন্তুষ্ট না হলে স্বামী জান্নাত যেতে পারবেন? তা তো নয়, এরকম আছে নাকি উল্টো পাল্টা? না, স্বামী সন্তুষ্ট ছাড়া, স্বামীকে সন্তুষ্ট করা ছাড়া মহিলা বা স্ত্রী জান্নাত যেতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এ মহিলা, তুমি তোমার স্বামীর কোন জায়গাতে আছো, যেহেতু সেই তোমার জান্নাত আর সেই তোমার জাহান্নাম। আর মায়ের জন্য বলা হয়েছে, মায়ের পদতলে বেহেশত আছে, মায়ের দুই পায়ের তলায়, মায়ের খিদমতে, মায়ের সেবায়, মায়ের সন্তুষ্টিতে কি আছে? বেহেশত আছে। আর বাপের সন্তুষ্টিতে, মা বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আছে। অতএব সেই সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে, পেতে হবে, লাভ করতে হবে, অর্জন করতে হবে, নচেত আপনি সুপারিশ পাবেন না, কারো সুপারিশ পাবেন না। এই সুপারিশের চারটি শর্ত, সাতটি শর্ত পালন করলে, চারটি শর্ত পালন তো আপনাকে করতে, আপনাকে দুটো শর্ত পালন করতে হবে, বাকি দুটো শর্ত তো আছেই, আপনি আশা করেন। আচ্ছা বাদশা মিয়া, আপনি যদি মদিনা যান, সেখানে আছেন সুপারিশের আমাদের সুপারিশ কর্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় তার কি আছে? কবর আছে। সেই কবরের সামনে গিয়ে যদি বলেন, ইয়া রাসূল আল্লাহ, কাল কেয়ামতের দিনে আপনি সুপারিশ করবেন, আমরা হাদিস কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি যে আপনি সুপারিশ করবেন, অতএব আপনি কাল কেয়ামতে আমার জন্য সুপারিশ করবেন, এই আমি আশা করছি, বলা চলবে না? চলবে না, জীবিত থাকলে বলা যেত, ইয়া রাসূল আল্লাহ, কাল কেয়ামতে আমার জন্য সুপারিশ করুন, তাই না? এরকম বলা যায়, তাই না, যে আমাকে জান্নাতে নেবেন, এরকম সুপারিশ করার জন্য বলা যায়। কিন্তু তবুও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অনেক সাহাবি চেয়েছেন, যেমন একজন উজু পানি এনে দিলে, উজুর পানি এনে দেওয়ার পর বলে, তুমি কি চাও? বল, ঠিক আছে আমি দেখি কি চাইব। তখন ভেবে চিনতে সেই সাহাবি বললেন, ইয়া রাসূল আল্লাহ, কাল কেয়ামতের দিনে, কাল পরকালে আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। আল্লাহ আকবার, তুমি নিজে চাইছো না কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে? না না, কেউ শেখায়নি, আমি নিজেই। দেখলাম দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ার বুকে অনেক কিছু চাওয়া যায়, গাভীর উটনি চাই, যেমন ওই যে এক বধু চেয়েছিল, গাভীর উটনি চাই, একটা ঘর চাই, একটা বাড়ি চাই, একটা অমুক জায়গায় জমি চাই, বহু কিছু চাওয়া যায়। কিন্তু দেখলাম দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, অতএব দুনিয়ার কিছু না আছে যেটা চিরস্থায়ী, যেটা চিরসুখের রাজ্য, ইচ্ছা সুখের রাজ্য, আমি সেই রাজ্য থেকে জমি চেয়ে নিচ্ছি। আর রাসূল আল্লাহ, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে রাখবো, তাই না? না, সহযোগিতা করো আমার। দেখছেন, এখানে বোঝার কথা আছে, যারা বোকা লোক তারা এইভাবে গিয়ে মানুষের কাছে ধন্না দেয়, আর মানুষের ভাবে কি যে আমার খালাস, এটা মানুষের কাছে দূরের কথা, গরুর কাছে, গরুর উপর আশা রাখে, কোরবানির গরু বলছে লেজ ধরে কাল জান্নাতে যাবে, আল্লাহ ভাই কোন কথা হলো? আরে গরুর উপরে ভরসা করলে হয়? তাও আর গরু তুমি কি জন্য জবাই করছো আল্লাহ জানে, গোস্ত খাওয়ার জন্য নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য, কি জানেন ভাই? বেশিরভাগ লোক কোরবানি জবাই করে কিসের জন্য? হ্যাঁ, মোটা তাজা কোরবানি দেখে, কেন ছাগল কোরবানি দেয় না? একটা ছাগল দিলে গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট, আর গরুর একটা ভাগ দিলে গোটা পরিবারের তরফ থেকে হবে কিনা বলে আমাদের মতভেদ আছে, তবুও মানুষ ছাগল, গোটা ছাগল না দিয়ে কেন কোরবানির গরুর ভাগ দেয়, কি জন্য দেয়? তাহলে সেই গরুর লেজ ধরে আপনি বেহেস্তে যাবেন, এটা কি করে ভাববেন? পুলিশের দাঁত পার হবেন, কে বলল আপনাকে? গরুর উপরে ভরসা করছে লোকে, আজীব এরকম ভরসা করা কিন্তু ভুল। কেয়ামতে আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন, কিন্তু আল্লাহর নবীর কাছে চাওয়া
যাবে না, জীবিত অবস্থায় চাওয়া যাবে। আর যখন আল্লাহ নবীর কাছে জীবিত চাওয়া হয়েছে, তখন আল্লাহ তুল বলেন, হ্যাঁ আমি সেই উপযুক্ত না, কি বলেছেন, আমাকে সাহায্য করো। কি বলেছিলেন সাহাবিকে, কি সাহায্য করতে বলেছিলেন, কি দিয়ে? ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে তুমি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করো। বেশি বেশি সিজদা মানে কি করো, শুধু সিজদা করলেই হবে না, নফল নামাজ পড়ো। আল্লাহ আকবর, নামাজ, নামাজ হচ্ছে এমন জিনিস, আল্লাহর প্রিয় জিনিস, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতলতা ছিল। যখনই কোনো বিপদ হতো, যখনই তার মন খারাপ হতো, তখনই সঙ্গে সঙ্গে কি করতেন, নামাজ পড়তে শুরু করতেন। নামাজ, সেই নামাজের মাধ্যমে কাল বেহেস্তে যাবেন। তুমি বেশি বেশি নফল পড়ো, ফরজ তো পড়তেই হবে তাই না, নফল পড়ে তুমি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে জান্নাতে নিতে পারবো। দেখছেন, এইভাবে জীবিত অবস্থায় চাওয়া যায়, কিন্তু তার ইন্তেকালের পর ওরা বলে পর্দা নিয়েছেন, তো পর্দা নিয়েছেন ঠিক আছে, তার মেয়ে দুনিয়াতে নেই, বুঝে না আছে, শুনতে পান না, এ কথা ঠিক না, তিনি ইহ জগৎ থেকে চলে গেছেন, এমনকি দরুদও তিনি শোনেন না, দরুদ পৌঁছানো হয় তাই না। অতএব তার কাছে মদিনায় গিয়ে কিংবা দূর থেকে বলা যাবে না যে ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতে আমার জন্য সুপারিশ করবেন, বরং কাকে বলতে হবে, যেহেতু কুল লিল্লাহি শাফাআতু জামিআ, শাফাআত সুপারিশ কার হাতে আছে, তার কাছে চাইতে হবে, যার হাতে সুপারিশ আছে, আল্লাহর নবীর হাতে সুপারিশ আছে, আল্লাহর নবী সুপারিশ করবেন, অনুমতি নিয়ে সুপারিশ করবেন, কিন্তু সুপারিশ আছে কার হাতে, সুপারিশের ডোর লাগাম কার হাতে, আল্লাহর কাছে, আল্লাহর হাতে। অতএব আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ গো তুমি কাল কিয়ামতের দিনে আমাকে তোমার নবীর সুপারিশ নসিব করো, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর নিজেকে প্রস্তুতি নিতে হবে যাতে আপনি সুপারিশ পেতে পারেন। সুপারিশের সমর্থক কোনো জীবিত ব্যক্তির নিকট সুপারিশ চাওয়ার কি জায়েজ? যদি তার নিকট কোনো বিধেয় বা বৈধ জিনিস চাওয়া হয় তাহলে তা বৈধ, আর যদি তার নিকট এমন জিনিস চাওয়া হয় যা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই তাহলে তা শিরিক। এমন ব্যাপারে সুপারিশ চাওয়া যে যে জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এইভাবে যদি তাকে আপনি তার কাছে সুপারিশ চান তাহলে কি হবে, শিরিক হবে। এটা একটা ওসিলার মতো হয়ে যেতে পারে, যেমন অনেকে বলে আমরা মাজারে যাই, মাজার ওলার কাছে চাই না, বাবার কাছে চাই না, বাবা চেয়ে দেয়, বাবার কাছে চাই না, বাবা চেয়ে দেয়। দেখছেন শিরিক করার কেমন মানে ফাঁক কেটে বেরোবার পদ্ধতি। তো যাই হোক, যদি তাই হয় তো এমন জিনিস চাও যে চাওয়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, তো সেটা আবার বাবার কাছে চাও কেন, বাবাকে মাধ্যম করার কি দরকার আছে, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও তাই না, সোজা সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। যদি কেউ ওসিলা বা মাধ্যম দিয়ে এইভাবে আল্লাহকে ছোট করে তাহলে সে কিন্তু পরিত্রাণ পাবে না, শিরকের জালে ফেঁসে যাবে। সুতরাং এই হলো মোটামুটি সুপারিশ সম্পর্কে সম্যক ধারণা, যে সুপারিশটা এইভাবে হবে। হ্যাঁ সুপারিশ যারা করবে তাদের সম্পর্কে বললাম, কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে এবং ছোট শিশু সুপারিশ করবে, আর হাফেজ সুপারিশ করবে এমন শহীদ, তবে শহীদ সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, বাকি থাকলো পীরে সুপারিশ করবে। যদি আপনার পকেট থেকে সুপারিশ হয়, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি সাহস থাকে, তো আপনি তো যাকে তাকে 40 কেন, 40,000 আপনি করতে পারেন, 40,00,000 করে নিতে পারেন, কেহেতু হিসাব আপনার তো দিতে হবে না, কোত্থেকে পেয়েছেন আপনি জানেন। সুতরাং এই জন্য আগেই বললাম, ইঙ্গিত করে বললাম যে খবরদার কারো উপরে ভরসা রাখবেন না। লোকে গরুর উপরে ভরসা রাখে, গরুর উপরে ভরসা রাখবেন না, আর এই শ্রেণীর মানুষের উপরে ভরসা রাখবেন না যারা কাল কেয়ামতের দিনে সুপারিশ করবার নামে বায়াত নেয়, সুপারিশ করার নামে আশ্বাস দেয়, অথচ আপনি যদি প্রস্তুতি না নেন, আপনি যদি মুশরিক হয়ে থাকেন, তৌহিদবাদী না হন, তো আপনার আল্লাহর নবীর সুপারিশও কাজে লাগবে না। ও তো বুজুর্গ দূর কি বাত, এই যে কি বলে, আপনি যদি যার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক আছে, আল্লাহর নবীর সঙ্গে ফাতেমার আত্মীয়তা সম্পর্ক আছে, তবুও আল্লাহর নবী ফাতেমার জন্য সুপারিশ করতে পারবেন না যদি না আল্লাহ অনুমতি দেন। তাহলে যার সঙ্গে কেবল কয়টা টাকার নজর নিয়াজের সম্পর্ক,
সে আপনার জন্য সুপারিশ করবে কেমতে? এটা হতেই পারে না। সুতরাং এই শ্রেণীর আশা করা ভুল, এই শ্রেণীর আশা করা ভুল। কিছু জয়ীফ হাদিসে আছে আলেম ওলামা সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে জয়ীফ হাদিস, অতএব সেগুলোর উপর আমরা আমল করব না, আস্থাও রাখবো না, ভরসাও রাখবো না। হ্যাঁ, যারা সুপারিশ করবে, যেমন বললাম ছোট শিশু, শহীদ এবং রোজা আর কোরআন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন কাল কেয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন করতে পারি, আমাদের কোরআনের সুপারিশ অর্জন করতে পারি, রোজা ঠিক মতো রাখলে রোজার সুপারিশ লাভ করতে পারি, এবং আমাদের যদি বংশে শহীদ হয় শহীদের সুপারিশ আসবে, এবং আমাদের ছোট শিশু যদি মারা গিয়ে থাকে তাহলে কেয়ামতের দিনে আমরা এহতিসাব করব, আমরা আশা রাখব যে তারা ওই শিশুরা আমাদের জন্য সুপারিশ করবে, আর সেই সুপারিশ যেন আমাদের নসিব হয়। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।